এক সময়ে রিকশাচালক রাসেল প্রথম বিয়ে করেন গাজীপুরের রাশিদাকে। সেই বিয়ের কথা গোপন করে চট্টগ্রামের আমিনাকেও বিয়ে করেন তিনি। দ্বিতীয় স্ত্রীর ঘরে তার দুই বছরের সন্তান রয়েছে। এক সময় আমিনা স্বামীর প্রথম বিয়ের কথা জানতে পারেন। এ নিয়ে শুরু হয় পারিবারিক কলহ। এছাড়া যৌতুকের জন্য প্রায় মারধর করা হতো আমিনাকে। এর জেরেই 25 মার্চ গভীর রাতে 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায় রাসেল। পরে সন্তানের কান্নাকাটিতে প্রতিবেশীরা এসে লাশ উদ্ধার করে। পাষণ্ড স্বামী রাসেলকে গ্রেফতারের পর সিআইডি জানায় হত্যার কথা স্বীকার করেছে আসামি। টিকাগণ্ড থেকে গাজীপুর কেন যাতায়াত করা হচ্ছে এটা নিয়ে কিন্তু তাদের মনের মধ্যে এটা একটা সন্দেহ সৃষ্টি হয়। সেই সন্দেহটা হয় এবং জানতে পারে, সেটা কনফার্মও হয় যে না, তার আগে একটা রাশিদা বেগম, এই রাশিদা বেগমের সাথে তার বিয়ে হয়েছিল। এটা একটা কারণ, অর্থনৈতিক অবস্থা ভালো বিধায় তাকে বলা হতো যে বাবার বাসা থেকে টাকা, যেটাকে আমি বলি যে যৌতুক নিয়ে আসার জন্য বারবার চাপ প্রয়োগ করতেন। এদিকে গত 20 মার্চ নেত্রকোনায় ঘটে ব্যবসায়ী হেকমত খুনের ঘটনা। আসামি মাসুদকে গ্রেফতারের পর সিআইডি বলছে ধারের প্রায় 1 লাখ টাকা পরিশোধ না করতেই দোকানের ভেতরে ঢুকে পরিকল্পিতভাবে খুন করা হয় হেকমতকে। লুট করা হয় 10 লাখ টাকা। সেই জ্বালানি তেল নেওয়ার কথা বলে হেকমত আলীকে দোকান, হেকমত আলী যখন দোকান খুলেন সেখানে দরজার যে কাঠের ডাসা আছে, ডাসা দিয়ে উপর্যুপুরি তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। আসামি মাসুদ মিয়া একসময় ড্রাম ট্রাকের চালক ছিলেন। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।